আজ সকালে সল্টলেকের জিডি মার্কেটের সামনে একটি চা চক্রের আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। চা চক্রে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। গতকাল কুণাল ঘোষ বলেছিলেন ক্ষমতা থাকলে ভাইপোকে ধরে দেখাক। এই পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন দেখাবে ভবিষ্যৎ, ক্ষমতা তো আছেই, ক্ষমতা না থাকার কি আছে, আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, যাকে যা দেখার দেখা হবে। 2015 পৌর নির্বাচনে বাইরের লোকেরা সল্টলেকে এসে ভোট দিয়ে গিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন 2015 পৌরসভা নির্বাচনে ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, 2016 ভালো হয়নি নির্বাচন, 2019 কিছু রিগিং হয়েছে, এবার রিগিং যাতে না হয় তার চেষ্টা আমরা করব। নির্বাচন কমিশনকেও আমরা বলবো আমাদের পার্টির কার্যকর্তারাও সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করবে। ডোকলাম থেকে চীনের সঙ্গে যেটা শুরু হয়েছে সেটা এখনো স্ট্যান্ড স্টিল হয়ে আছে, চীনের লাল চুক্তিতে ভারতের সেনা থামাতে পেরেছে। যারা চীন ভারত নিয়ে কথা বলছেন তাদেরকে স্মরণ করাতে চাই, পণ্ডিত জওহরলাল নেহরু যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শুধু তিব্বত চীন নিয়ে নেয়নি, চীনের সেনা অরুণাচল প্রদেশের বমডিলা অব্দি এসে গেছিল। পণ্ডিত নেহরুর স্টেটমেন্ট ছিল মাই হার্ট গোজ উইথ দ্য পিপল অফ আসাম, তখন অরুণাচল আসামের মধ্যে আসতো, যে আসামের মানুষের জন্য আমার হৃদয় কাঁদে। তা বাস্তবিক অর্থে বর্তমান সরকারের আমলে তেমন কোনো কিছু ঘটেনি। লাদাখের জায়গা চীন দখল করতে চেয়েছে, চীন লুটেছে, কিন্তু চীনেরও ক্যাজুয়ালিটি হয়েছে, তাকেও চলে যেতে বাধ্য করা হয়েছে। বরঞ্চ চীন যে জায়গায় ওই সময় দখল করেছিল সেই জায়গার উপর এখন ভারতীয় সেনা নিয়ন্ত্রণ করছে। তার জন্য নরেন্দ্রভাই মোদীর নেতৃত্বে আমরা একটি শক্তিশালী রাষ্ট্র উপহার দিই, কিন্তু পশ্চিমবঙ্গ সমস্ত জায়গা থেকেই বিচ্ছিন্ন। এই সল্টলেকের এই জিডি ব্লকে আমি সারা সল্টলেক ছেড়ে দিচ্ছি, জিডি ব্লকের বেশিরভাগ বাড়ি 22, 24, 25, 30 বছরের ছেলেপুলের, এমনকি আমাদের জেনারেশনের লোকজন থাকে না বাইরে, কেউ বিদেশে থাকে, আর কেউ যদি বিদেশে না থাকে গুজরাটে থাকে, বোম্বেতে থাকে, কর্ণাটকে থাকে, বেঙ্গালোরে থাকে, চেন্নাইতে থাকে, দিল্লিতে থাকে, গুরগাঁওতে থাকে, সেখানে চাকরি করে। আমার সঙ্গে যখন টিভির কোনো ডিবেট হয়, বিশেষ করে বামপন্থী যদি কোনো নেতা থাকেন তাকে যদি প্রশ্ন করি যে আপনারা কী করেছেন 34 বছর, বলেন আইটি হাব করেছি, বলে কোথায় আইটি হাব করেছেন, বলে কেউ নিউটাউনে দেখেন না। আজকে আমি আপনাদের সকলের সামনে বলতে চাই আমি সারা ভারতবর্ষ প্রায় ঘুরেছি, আমাদের নিউটাউনে যে আইটি হাব আছে এরকম আইটি হাব গুরগাঁওতে গলিতে গলিতে আছে, হায়দ্রাবাদের গলিতে গলিতে আছে। তাদের 34 বছরে করেছেন বলে লাফাচ্ছেন, আর পশ্চিমবঙ্গের বর্তমান সরকার তো সিপিএম যে কবর খুলেছিল সেই কবরের উপরে ভূতের নৃত্য দিচ্ছে। আমার আপনাদের সকলের কাছে আগ্রহ, মানুষের কাছে এই কথাগুলো প্রচার করুন, মানুষকে জানান আমরা নতুন সরকার তৈরি করে অন্তত পশ্চিমবঙ্গের মানুষের জন্য যাতে কিছু করতে পারি। সবাই সুযোগ পেয়েছে, কংগ্রেস সুযোগ পেয়েছে, সিপিএম সুযোগ পেয়েছে, তৃণমূল সুযোগ পেয়েছে, শুধু বিজেপি সুযোগ পেয়েছে। এখানকার যুবক যদি কাজ করতে বিজেপি শাসিত রাজ্যে যেতে পারে তাহলে বিজেপিকে এখানে দোষ কী, সেটা যাতে আমরা করতে পারি। তার জন্য ভোটার লিস্টের কাজ খুব ভালো করে করতে হবে আর মানুষের কাছে পৌঁছতে হবে। এত সুন্দর আপনারা চা চক্রের আয়োজন করেছেন, এই কারণে আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন। আগামী দিন জগদ্ধাত্রী পুজো চলছে, বিজয়া হয়ে গেছে, দীপাবলিও হয়ে গেছে, আগামী দিন আমাদের আরও সুন্দর কাটুক, করোনা থেকে আমরা মুক্তি পাই, এই আশা আকাঙ্ক্ষা সকলের কাছে রয়েছে। বন্দে মাতরম, ভারত মাতা। দেখাবে ভবিষ্যতে, ক্ষমতা তো আছে, ক্ষমতা না থাকার কি আছে, আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, যাকে যা দেখার দেখা হবে। পনেরোর পৌরসভা নির্বাচনে ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, 16তেও ভালো হয়নি নির্বাচন, 19েও কিছু রিগিং হয়েছে, এবার রিগিং যাতে না হয় তার চেষ্টা আমরা করব। নির্বাচন কমিশনকেও বলবো আমাদের পার্টির কার্যকর্তারাও সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করবে।